আজ এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2023 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ ডিটেইলসে আলোচনা করব এবং এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো ভৌত পরিবেশ থেকে বল ও চাপ এবং আলো চ্যাপ্টারটি পড়তে হবে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, পদার্থের গঠন পড়তে হবে 3 নম্বর অধ্যায়, কয়েকটি গ্যাসের পরিচিতি পড়তে হবে 4th অধ্যায় অর্থাৎ কার্বন ও কার্বন ঘটিত যৌগ, 6 নম্বর অধ্যায় জীবদেহের গঠন, 7 নম্বর অধ্যায় অণুজীবের জগৎ, 8 নম্বর অধ্যায় অন্তঃক্ষরতন্ত্র ও বয়ঃসন্ধি এবং 9 নম্বর অধ্যায় অর্থাৎ পরিবেশের সংকট ও সংরক্ষণ, 10 নম্বর অধ্যায় আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এবারে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটি একটু দেখে নেব। তো তোমাদের এই 10টি অধ্যায় থেকে একটি করে এমসিকিউ থাকবে, মোট 10 নম্বর। একইভাবে প্রতিটি অধ্যায় থেকে একটি করে এসিকিউ প্রশ্ন থাকবে, মোট 10 নম্বর, এবং 2 নম্বরের একটি করে প্রশ্ন থাকবে 10 × 20 নম্বর, এবং প্রতিটি অধ্যায় থেকে 3 নম্বরের একটি করে প্রশ্ন থাকবে 3×10=30 নম্বর। তাহলে তোমাদের 70 নম্বরের এক্সাম হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, হীরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো নিয়মিত প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি বিক্ষিপ্ত প্রতিফলন। সঠিক উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট প্রশ্ন, কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো ফুলারিন, কোক নাকি চারকোল। সঠিক উত্তরটি হবে ফুলারিন। আর কোক ও চারকোল এবং গ্যাস কার্বন হচ্ছে কার্বনের অনিয়তকার রূপভেদ, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। পরের প্রশ্ন, প্রদত্ত কোন জ্বালানির তাপমূল্য সর্বাধিক। সঠিক উত্তরটি হবে তরল হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো। সঠিক উত্তরটি হবে ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড। পাঁচের দাগের প্রশ্ন, নিচের কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার, পলিথিন, পিভিসি নাকি সেলুলোজ। সঠিক উত্তরটি হবে সেলুলোজ। আর পিভিসি ও পলিথিন এগুলি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, O2, CO2 নাকি CH4। সঠিক উত্তরটি হবে O2 অর্থাৎ অক্সিজেন। নেক্সট প্রশ্ন, হাইড্রোলিথের একটি উপাদান হলো অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। এবারে চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্নে, এবং যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুষ্ক বরফ কাকে বলে। উত্তরটি হবে, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, এর উষ্ণতা প্রায় -78°C। পরবর্তী প্রশ্ন, প্রবণতা বলতে কী বোঝো, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। উত্তরে তোমরা লিখবে, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্রবণতা বলা হয়। এটি 1 অপসারিত তরলের আয়তন, 2 তরলের ঘনত্ব এবং 3 অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, সক্রিয় চারকোল কাকে বলে। উত্তরটা হয়ে যাবে, বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণুতে ধরে রাখতে পারে, একে সক্রিয় চারকোল বলা হয়। পরবর্তী প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, বায়োডিগ্রেডেশন বা জৈব বিনাশ কাকে বলে। উত্তরটা হয়ে যাবে, বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে প্রোটিন ভাঙার এনজাইম আছে, তাই প্রকৃতির মধ্যে মাছ মাংসের টুকরোও পড়ে থাকে না, সব নষ্ট হয়ে যায়। এইভাবে জীবের দ্বারা নষ্ট হয়ে যাওয়াকে বায়োডিগ্রেডেশন বলে। সো এর মধ্যে তোমরা বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে একটু দেখে রাখবে। পাঁচের দাগের প্রশ্ন, সংকট কোন কাকে বলে। এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে, আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয় অর্থাৎ প্রতিসারিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে যায় তখন ওই আপাতন কোণকে সংকট কোণ বলে। পরের প্রশ্ন, জ্বালানির তাপমূল্য কাকে বলে। তো উত্তরটি হয়ে যাবে, 1 কেজি ভরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে এই জ্বালানির তাপমূল্য বা ক্যালোরি মূল্য বলা হয়। পরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াটার গ্যাস কী।
উত্তরটা হয়ে যাবে সিও এইচ টু, অর্থাৎ কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে। এবারে চলে আসবো আমরা তিনের দাগের প্রশ্নে, এবং প্রতিটি প্রশ্নের মান দুই নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখো, ফুলারিন কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে, ফুলারিন হলো কার্বনের একমাত্র রূপভেদ যা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়ে রঙিন দ্রবণ উৎপন্ন করে। এর ব্যবহার ইলেকট্রনিক্সে ও চিকিৎসা বিজ্ঞানে ফুলারিনদের অনেক ব্যবহার থাকতে পারে বলে গবেষণা চলছে। পরের প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কি, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ বিভিন্ন গ্রিন হাউস গ্যাস যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এর কারণে বায়ুমণ্ডলের বাইরে নিঃশেষিত হতে পারে না, বরং শোষিত হয়ে আবার পৃথিবীতেই ফেরত আসে এবং বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এবং দুটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। পরের প্রশ্ন, বায়োফুয়েল বলতে কী বোঝো, উদাহরণ দাও। তো উত্তরে তোমরা লিখবে, উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানিকে বলে বায়োফুয়েল। উদাহরণ, উদ্ভিজ্জ তেল বা প্রাণী চর্বি থেকে বিশেষ প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। চার নম্বর প্রশ্ন, আইসোটোপ ও আইসোবার কাকে বলে, উদাহরণ দাও। এটিও গুরুত্বপূর্ণ। উত্তরটা হবে, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। হাইড্রোজেনের তিনটি আইসোটোপ তথা প্রোটিয়াম, ডয়টেরিয়াম ও ট্রিটিয়াম। আইসোবার কাকে বলে দেখো, ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলা হয়। যেমন 3-1H ও 3-2H হল পরস্পরের আইসোবার। পাঁচের দাগের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তর্ধিতি কাকে বলে। উত্তরটা তোমরা লিখবে, যে বিশেষ ধর্মের জন্য প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে, আবার উত্তপ্ত করলে এই শোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধিতি বলে। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করবে, যেমন বহুরূপতা কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয় কেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা হাইড্রোজেন প্রস্তুতিতে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সৎবিম্ব ও অসৎবিম্ব কাকে বলে। নয় নম্বর প্রশ্ন, হাইড্রোলিথ কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা LPG কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি বা দিতে পারে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দুটি লেখো। পরের প্রশ্ন, জৈব বা বায়োগ্যাস বলতে কি বোঝো, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন। এবারে চলে আসবো আমরা চারের দাগের প্রশ্নে। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান তিন নম্বর করে। প্রথম প্রশ্নটি দেখো, তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, হাইড্রোজেন অথবা অক্সিজেন প্রস্তুতিতে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। হাইড্রোজেন অথবা অক্সিজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক নীতি সমীকরণ সহ লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর পাবে 133 এবং 127 নম্বর পৃষ্ঠায়। অথবা পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, স্বচ্ছ চুন জলে প্রথমে অল্প পরিমাণে ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কী ঘটনা ঘটে, সমীকরণ সহ লেখো। পরবর্তী প্রশ্ন, আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড ও উভধর্মী অক্সাইড বলতে কী বোঝো, উদাহরণ দাও। এক্ষেত্রে তোমরা আম্লিক ও ক্ষারীয় অক্সাইডের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, এটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, হিরেও গ্রাফাইটের মধ্যে তিনটি পার্থক্য লেখো, আর্কিমিডিসের নীতি লেখো। পরের প্রশ্ন, চিত্রসহ পেরিস্কোপের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ছয় নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতির বর্ণনা ও রাসায়নিক সমীকরণ সহ লেখো। তিন নম্বরের লাস্ট প্রশ্ন, কার্বনের বিভিন্ন রূপভেদগুলি ছকের আকারে প্রকাশ করো, এটিও গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা পাশে দেওয়া পাঠ্য বইয়ের পৃষ্ঠা থেকে উত্তরগুলি সংগ্রহ করতে পারো। তো এবারে চলে আসবো আমরা গ্রুপ বিতে, অর্থাৎ লাইফ সায়েন্স থেকে। তো একের দাগের প্রশ্নটি দেখো, নালীপথের সাহায্যে চলাফেরা করে এমন একটি প্রাণী হলো হাঙর, তারা মাছ নাকি সাগর কুসুম। সঠিক উত্তরটি হবে তারা মাছ।
পরের প্রশ্ন, স্লিপিং সিকনেস কি ঘটিত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি আর্দ্র প্রাণী? সঠিক উত্তরটি হবে আর্দ্র প্রাণী। নেক্সট প্রশ্ন, অ্যালিসিন যৌগটি পাওয়া যায় রসুনে, হলুদে নাকি আদা গাছে? সঠিক উত্তরটি হবে রসুনে। আর কার্কিউমিন যৌগটি কোন মশলায় পাওয়া যায় বলতো? এর উত্তরটা হবে হলুদে। পরীক্ষায় খুব পড়ে, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। চারের দাগের প্রশ্ন, আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষরূপে ঘোষণা করা হয়েছে 2004 সালকে, 2006 সালকে নাকি 2008 সালকে? সঠিক উত্তরটি হয়ে যাবে 2006 সালকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন পাস্তুর, লেভেনিক নাকি এরেনবার্গ? সঠিক উত্তরটি হবে এরেনবার্গ। নেক্সট প্রশ্ন, ইনসুলিন ক্ষরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো? সঠিক উত্তরটি হবে অগ্নাশয় গ্রন্থি থেকে। সাতের প্রশ্ন, ক্যাঙ্গারু ইঁদুর নামে পরিচিত প্রাণীটি হলো? সঠিক উত্তরটি হবে জারবিল। পরের প্রশ্ন, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম ইগলু, পুয়েবালা নাকি তাবু? সঠিক উত্তরটি হবে পুয়েবালা। চলে আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তবাসির কি? উত্তরটা হবে, তবাসির হলো বাম্বুসা আরুন্ডিনেসা নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড এবং সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঔষধ, যা হাঁপানি ও সর্দি কাশির চিকিৎসায় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, এস্কিমো শব্দের অর্থ কি? উত্তরটা হবে, যারা কাঁচা মাংস খায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো, উত্তরটা হবে সুন্দরবন। চারের দাগের প্রশ্ন, IUCN এর পুরো নাম কি? তো উত্তরটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। পরের প্রশ্ন, ত্রিফলা বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে, ত্রিফলা একটি আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা শব্দটির আক্ষরিক অর্থ তিনটে ফল, যথা আমলকি, হরিতকি এবং বীজ ছাড়া বহেরা নামের তিনটি ফলকে সমপরিমাণে মিশিয়ে ত্রিফলা ওষুধ তৈরি করা হয়। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালের দুটি আচরণগত সমস্যা লেখো। তো উত্তরটা হয়ে যাবে, বয়ঃসন্ধিকালের দুটি আচরণগত সমস্যা হলো, এক, একটুতেই রেগে যাওয়া, দুই, অকারণে কেঁদে ফেলা। পরের প্রশ্ন, লাইসোসোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে, লাইসোসোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এই অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট এসএকিউ প্রশ্ন, হাইফি কি? তো উত্তরটা হয়ে যাবে, ছত্রাকের দেহ এককোষী গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি, এই সুতোর মতো অংশকে হাইফি বলা হয়। চলে আসবো আমরা তিনের দাগের প্রশ্নে। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে। প্রথম প্রশ্নটি দেখো, অ্যালগাল ব্লুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপটির নাম কি? তো উত্তরে তোমরা লিখবে, রাসায়নিক সার আর জৈব বর্জ্যযুক্ত ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মেশার ফলে ফাইটোপ্ল্যাঙ্কটনরা সংখ্যায় খুব বেড়ে যায়, সমুদ্রের জল ঢেকে দেয় এরা, এই ঘটনাকে বলা হয় অ্যালগাল ব্লুম। এবারে দেখো, মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপটির নাম হচ্ছে র্যাটল সাপ। পরের প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো অন্তঃক্ষরা গ্রন্থিতে তোমরা লিখবে, গ্রন্থি থেকে ক্ষরিত রস সরাসরি রক্তবাহিত হয়ে নির্দিষ্ট ক্রিয়াস্থলে পৌঁছায়। বহিঃক্ষরায় লিখবে, গ্রন্থি থেকে ক্ষরিত রস গ্রন্থির নিজস্ব নালিকার মাধ্যমে বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। অন্তঃক্ষরায় লিখবে, এইসব গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, উদাহরণ থাইরয়েড গ্রন্থি। বহিঃক্ষরায় লিখবে, এইসব গ্রন্থি থেকে নানান ধরনের উৎসেচক ক্ষরিত হয়, উদাহরণ লালাগ্রন্থি, পাকগ্রন্থি ইত্যাদি। তিন নম্বর প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরটা হয়ে যাবে, বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশ যেমন স্বাভাবিক বাস্তুতন্ত্র বা মানুষের তৈরি বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হয়, তখন সেই ধরনের সংরক্ষণকে বলা হয় ইনসিটু সংরক্ষণ, যেমন অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক। এবার দেখো, এক্সিটু কাকে বলে? যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাস্তুস্থানে বাঁচিয়ে রাখা
থাকা সম্ভব হচ্ছে না। স্বাভাবিক বাসস্থান থেকে দূরে তাদের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম প্রজনন ঘটিয়ে তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। সেই ধরনের সংরক্ষণকে বলা হয় এক্সোটিক সংরক্ষণ, যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। পরের প্রশ্ন, অ্যামনিফিকেশন ও নাইট্রিফিকেশন কি, এটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরটা হয়ে যাবে, উদ্ভিদ বা প্রাণীরা যখন মারা যায় তখন তাদের দেহের নানা নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। এই পদ্ধতিকেই অ্যামনিফিকেশন বলে। নাইট্রিফিকেশনটি দেখো, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে যথাক্রমে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত করে। এই পদ্ধতিকেই নাইট্রিফিকেশন বলে। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কি, এটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরটা হয়ে যাবে, IUCN নামের একটি আন্তর্জাতিক সংস্থা বিপন্ন জীবদের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকার নাম হলো রেড ডাটা বুক। এদের তালিকার বিভিন্ন প্রজাতিকে নানা স্তরে বা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন বিলুপ্ত, বন্য পরিবেশে বিলুপ্ত, বিপন্ন, বিপদগ্রস্ত ইত্যাদি ক্যাটাগরিতে। পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কাকে বলে, মানুষের প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কি? তো উত্তরে তোমরা লিখবে, বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় এবং মেরে ফেলে। এই সব জৈব যৌগকে বিশুদ্ধকরণ ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের যেসব জীবনদায়ী ঔষধ তৈরি করা হয় সেসব ঔষধগুলিকেই বলা হয় অ্যান্টিবায়োটিক। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হলো পেনিসিলিন, আর এর আবিষ্কারক হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, গরম মশলার উপাদানগুলি কি কি? তো উত্তরটা হয়ে যাবে, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জৈত্রী আর জায়ফল একসঙ্গে মিশিয়ে গরম মশলা তৈরি করা হয়। নানা রকম তরকারি, মাছ মাংস ইত্যাদি রান্নার স্বাদ আর গন্ধ আনতে গরম মশলা ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা 100% কমন পেতে আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করবে, যেমন প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি, বায়োলুমিনিসেন্স কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জরুরিকালীন বা আপৎকালীন হরমোন কাকে বলে ও কেন বলে। পরের প্রশ্ন, ঘৃতকুমারী, নিম, বেল এবং আমলকির দুটি করে ঔষধি গুণ লেখো, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে পড়ে গেছে এক প্রকার, ভেবে নিতে পারো। পরের প্রশ্ন, শালগাছের দুটি ব্যবহার লেখো, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অনাক্রমতা বা ইমিউনিটি কি, এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মশলা আমাদের কি কি কাজে লাগে। পরের প্রশ্ন, মন ফেস বলতে কি বোঝো, পাশে উত্তরগুলির পৃষ্ঠা দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে নিতে পারো। চলে আসবো আমরা চারাদাগের প্রশ্নে। যেকোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। প্রথম প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে পড়ে গেছে, এক প্রকার ভেবে নিতে পারো। প্রশ্নটি হচ্ছে, জীবন কুশলতা কাকে বলে, জীবন কুশলতার চর্চার দিকগুলি লেখো। এই প্রশ্নের উত্তর পাবে পাঠ্য বইয়ের 242 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, নয়নতারা এবং কচুরি পানার 3টি ব্যবহার লেখো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। পরের প্রশ্ন, টিকা লেখো, এস্কিমো, ফাইটোপ্লাঙ্কটন এবং কেল্প, খুবই গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইকোলোকেশন কাকে বলে, পশ্চিমবঙ্গের কোথায় শকুনের পুনর্বাসন কেন্দ্র রয়েছে? তো এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিয়েছি, পশ্চিমবঙ্গের রাজা ভাতখাওয়াতে শকুনের পুনর্বাসন কেন্দ্র রয়েছে। পরের প্রশ্ন, অণুজীবের 3টি বৈশিষ্ট্য লেখো, মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের ও প্রাণী কোষের মধ্যে 3টি পার্থক্য লেখো, এটিও গুরুত্বপূর্ণ। এবং এর সাথে তোমরা আদর্শ প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের চিত্রটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? অথবা মাইটোকন্ড্রিয়া, ক্রোমোপ্লাস্টিড এবং নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 3টি অংশ চিহ্নিত করতে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। এবং এদের গঠন ও কাজটা তোমরা ভালোভাবে বই থেকে দেখে রাখবে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ফাইনাল সাজেশান। এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ এখান থেকে তোমরা 100% প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো, যেভাবে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় সাকসেস হয়েছিলে। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করলাম, ধন্যবাদ।